আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিও দেখার জন্য। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিডিএস এর মাধ্যমে কিভাবে টিকিট বুকিং করা যায় কিংবা পিএনআর তৈরি করা যায়। সবার প্রথমে আমি আলোচনা করতে চাচ্ছি জিডিএস টা কি। এ গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম ফর জিডিএস। এটি একটি কম্পিউটারাইজ নেটওয়ার্ক সিস্টেম যা মালিকানাধীন বা একটি সংস্থা দ্বারা পরিচালিত হয়, যা ভ্রমণ শিল্প পরিষেবা সরবরাহকারী প্রধানত বিমান সংস্থা, হোটেল, গাড়ি ভাড়া সংস্থাগুলি এবং ট্রাভেল এজেন্সিগুলির মধ্যে লেনদেন সক্ষম করে। বিশ্বব্যাপী ব্যবহৃত জিডিএস সফটওয়্যারগুলি হল অ্যামাডিউ, এবার ট্রাভেলপোর্ট বা গ্যালারিও। আমরা আজকে ট্রাভেলপোর্ট, স্মার্ট পয়েন্ট বা গ্যালারিও সফটওয়্যার দিয়ে পিএনআর ক্রিয়েট করা দেখাবো। সফটওয়্যার ওপেন করছি, লোডিং হচ্ছে। এখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো। ধরুন আমি ইউজার নেম দিচ্ছি পাসওয়ার্ড দিব, সাইন ইন হয়ে গিয়েছে। যেহেতু আমার আজকে আপনাদের টিউটোরিয়াল ভিডিও, তো আমি একটা উদাহরণ হিসেবে আমি ডেট নিচ্ছি। একটা পিএনআর ক্রিয়েট করতে হলে আমাদের পাঁচটা ধাপ ফলো করতে হয়। সেটা হচ্ছে, প্রথমে আমাদের অ্যাভেলেবেল সিট বুকিং করতে হবে, তারপর আমাদের নামটা এন্ট্রি করতে হবে, তারপর ফোন পিন এন্ট্রি করতে হয়, তারপর টিকিটিং টাইম, তারপর রিসিপ্ট। এইভাবে এই পাঁচটি ধাপ অনুসরণ করে একটা পিএনআর ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে একটা উদাহরণ যদি উদাহরণ হিসেবে যদি আমরা ঢাকা থেকে নিউ ইয়র্কে একটা ফ্লাইট বুকিং দেবো তাকে এয়ারলাইন্সে, তো দেখি সিট আছে কি না। আমরা 25 নভেম্বর ঢাকা টু JFK তাকে এয়ারলাইন্সে করি টিকিট। আমরা লোয়েস্ট অ্যাভেলেবেল ফ্লাইটটাই নিব। হ্যাঁ, আমাদের আর একটাই ফ্লাইট দেখাচ্ছে, লোয়েস্ট ফেয়ার ক্লাস হচ্ছে এক্সে ক্লাস। আমরা এখন এক্সে ক্লাসটা নিব, একজনের জন্য বুকিংটা করছি। আমরা যাওয়ার ফ্লাইটটি নিয়ে নিয়েছি, এখন রিটার্ন ফ্লাইটটি আমরা বুকিং করব। ধরুন আমরা 30 নভেম্বর JFK টু ঢাকা টার্কিশ এয়ারলাইন্স। আমরা টার্কিশ এয়ারলাইন্সের লোয়েস্ট ক্লাস দেখাচ্ছে এক্সে ক্লাস, তো নাম্বার 1, 2, 3 আমরা লোয়েস্ট ফ্লাইটটা চিনে নেব। আমরা রিটার্ন ফ্লাইটটা সহকারে সিট ধরে নিয়েছি, এখন ফ্লাইটটা দেখব। আমাদের ফ্লাইট দেখাচ্ছে 76,615 টাকা রিটার্ন টিকিট। তো আমাকে রিবুক করার জন্য সাজেশন দিচ্ছে, আমি যদি ডব্লিউ ক্লাসটা যদি সিলেক্ট করি তাহলে আমি এই ফ্লাইটটি গ্যারান্টেড ফ্লাইট হিসেবে পাবো। তো আমি এখন ডব্লিউ কীভাবে চেঞ্জ করতে হবে ক্লাস দেখাচ্ছি। চেঞ্জ 1, 2, 4 সেগমেন্ট প্লাস ডব্লিউ, আমি এক্সে থেকে ডব্লিউ ক্লাসে সেগমেন্ট চেঞ্জ করে নিয়েছি। এখন আমার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আমাকে নাম এন্ট্রি করতে হবে। ধরুন আমি আর প্যাসেঞ্জার নাম, অবশ্যই প্যাসেঞ্জার নাম পাসপোর্ট অনুযায়ী করতে হবে এবং প্রত্যেকটা নাম যাতে সুন্দরভাবে ভুল যাতে না হয় এভাবে এন্ট্রি করতে হবে। আমি শুরুতে লাস্ট নেম দিতে হবে, শুরুতে হোসেন, এখন আমাকে
তৃতীয় যে ধাপ সেটা হচ্ছে ফর্ম ফিল। ফর্ম ফিলটি হচ্ছে এখানে আপনার ট্রাভেল এজেন্সির নাম, ধরুন আমি এবিসি ট্রাভেল রেফার দিচ্ছি, যিনি টিকিটটি করবেন তার নাম, তো তার নাম দিচ্ছি কালাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমাদের টিকিটিং যে টাইম অর্থাৎ টি ডট টি ডিসপ্লে দিয়ে এন্টার করতে হবে। এখন আমাদের রিসিপ্টটা করতে হবে, যে এখানে রেফার বুকিং করেছে কালাম, মিস্টার কালামের নাম দিতে হবে রিসিপ্ট দিয়ে। এখন আমাদের ইআর করতে হবে, যেহেতু এটা আমাদের টিউটোরিয়াল ভিডিও সেখানে আমরা ইআর করে বুকিংটি কনফার্ম করব না, তো আমরা এখন দেখে নেব টিকিট ফর্ম্যাটটা দেখতে কিরকম। তো আমরা টিকিট ফর্ম্যাটের জন্য এন্ট্রি করছি, আমাদের টিকিটিং ফর্ম্যাটটা বা আইটিনারিতে চলে আসছে। এই আইটিনারিতে টিকিটের ট্রাভেল হিস্ট্রিটা থাকবে, প্যাসেঞ্জারের নাম, ডিপার্চার, অ্যারাইভাল ডেট, এয়ারপোর্টের নাম, টোটাল ডিউরেশন, এয়ারক্রাফ্ট ধরন, সমস্ত কিছু এখানে থাকবে। যেহেতু আমরা বুকিংটি সম্পূর্ণ কনফার্ম করিনি তাই আমাদের পিএনআর নাম্বারটি এখানে দেখাচ্ছে না, যদি আমরা বুকিংটি কনফার্ম করতাম তাহলে এখানে আমাদের ইভেন্ট লোকেটরে এয়ারলাইন্সের পিএনআর নাম্বারটা দেখাতো। তো আমরা এই টিকিট আইটিনারিকে কীভাবে ওয়ার্ডে নিয়ে পিডিএফে কনভার্ট করতে সেটা দেখাচ্ছি। আমরা এখানে ফাইল থেকে কপি করে নিয়ে ওয়ার্ডে নিয়ে আসছি, এখন আমরা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করে নিব। হ্যাঁ, আমরা পিডিএফে কনভার্ট করে নিয়েছি, তো দেখুন এখানে ওই আইটিনারি ফাইলটাই জাস্ট পিডিএফে কনভার্ট হয়ে চলে আসছে। যদি আমাদের এখন টিকিটটা কনফার্ম থাকতো তাহলে এখানে ভেন্ডর লোকেটরে পিএনআর নাম্বারটা শো করতো, তো এখানে ভেন্ডর লোকেটর পিএনআর নাম্বারটা শো করছে না। তো এভাবে করে আমরা জিডিএস সফটওয়্যারের মাধ্যমে একটা পিএনআর ক্রিয়েট করে তা বুকিং কনফার্ম করে এবং ইস্যু করতে পারি। তো আজকের মতো এইটুকুই, তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।